বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি যাব আমার সেই ভাইয়ের বাড়িতে, যে ভাই ছোট ছোট মাছগুলো পুষে এত বড় করে ফেলেছে। ও আমাকে এসেই বলছে যে দিদি মাছগুলো অনেক বড় হয়েছে, একবার দেখবে চলো। তাই জন্য আজকে আমরা চলে যাচ্ছি ওর বাড়িতে, ঠিক আছে? ওর বাড়ির আশেপাশে যে সমস্ত গাছগুলো বসিয়েছিল সেই গাছগুলোও অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, এই গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে, আর ওই গাছে ফুলও হয়ে এসেছে, বেশ ভালোই লাগছে। রোজ সাদা অপরাজিতা ফুলের গাছে এত ফুল হয়, সকালে অনেক সবাই ফুল আনতেও চলে আসে, ঠিক আছে? অপরাজিতা গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এদিকে জবা ফুলের গাছে কুড়িও আছে, এখন ফুলও ফুটে আছে, প্রচুর ফুল হয় ওর গাছটা, বেশ ভালো লাগছে। এই চন্দন জবাগুলো খুবই সুন্দর দেখতে লাগে, আর এখনও অনেক ফুল ফুটে আছে। এবার দেখুন ওর মাছগুলো কি সুন্দর খেলা করছে, এগুলো ছোট নতুন কিনেছে। আর ও মাছকে খুবই ভালোবাসে, ঠিক আছে? সেই কারণে ও চারিদিকে আগে জলের বালতি থেকে শুরু করে সমস্ত জিনিসে মাছ রাখত। তারপরেই ওর বাড়ি থেকে একটা অ্যাকোরিয়াম কিনে দেওয়া হলো, মাছগুলো ওখানে রাখা হচ্ছিল। তো একসাথে অনেকগুলো মাছ যেহেতু ছিল, রেখেছিল, সেহেতু মাছগুলো মারা যাচ্ছিল এক একটা। আবার অক্সিজেনের অভাবেও ছোট মাছগুলো বড় মাছগুলো একসাথে থাকলে লড়াই ঝগড়াঝাটি যেরকম মানুষের মধ্যে হয় সেরকম ওরাও এরকম করতো। ছোট মাছগুলো অনেক ক্ষেত্রেই মারা যেত, সে কারণে মাছগুলো আলাদা আলাদা করে রেখেছে। আর শুধু আলাদা করে রাখাও নয়, আলাদা আলাদাভাবে সমস্ত মাছগুলোকে যত্ন নেওয়া একটা কাজ, সেটাও কিন্তু প্রত্যেক দিন করে। আর এই মাছ দুটো, এই যে হাতে আমি যে মাছটা ধরছি, এই মাছগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজ হয়ে গেছে। একদম ছোট্ট একটু একটু মাছ ছিল, আর এরাই খুব বড় হয়ে গেছে, তাই জন্য এটা একটা বড় জায়গায় ছাড়া হলো। মাছটা খুব সুন্দর লাগছে, আর অনেকটা বড় হয়ে গেছে একদম একটুখানি মাছ থেকে। তারপর এই মাছগুলোকে দেখতে আমার কি ভীষণ ভালো লাগছিল, এইগুলো সবার সাথে এই মাছগুলো থেকেই ওই রকম বড় মাছ তৈরি হয়ে গিয়েছিলো। যাই হোক, অনেকদিন রাখলে যত্ন করলে ঠিকঠাকই থাকে, আর মাছগুলোকে দেখতেও খুব ভালো লাগছিল। আর নিচে নীল লাল পাথরগুলো রেখেছিল বলে একটা মানে অসাধারণ লাগছিল। আর ভাই সারাক্ষণ মাছ নিয়ে পড়ে থাকে, আর মাছের সারা দিন যত্ন নেয়, ওদেরকে খেতে দেয়, জল চেঞ্জ করে অনেক জায়গাতে, যেহেতু মাছগুলো রেখেছে সেহেতু সব জায়গায় জল চেঞ্জ করা, তারপর এদেরকে খেতে দেওয়া টাইমে টাইমে, সব কিছুটাই ওই দেখভাল করে, ওর পছন্দের জিনিস যেহেতু। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার।